করোনা ভাইরাসের ভয়ল থাবায় অর্থনীতি মন্দায় পড়তে পারে গোটা বিশ্ব। পরিস্থিতি মোকাবেলায় দেশের মানুষকে অনাবাদি জমি চাষাবাদে উদ্বুদ্ধ করছেন প্রধানমন্ত্রী। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বিভিন্ন অনাবাদি জমি চাষ শুরু করেছেন প্রান্তিক কৃষক। প্রায় 30 বছর ধরে 3 বিঘা 3.5 বিঘা জমি এটা পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। মাননীয় প্রধানমন্ত্রীর এই ঘোষণা দেওয়ার পরে আমি ওইখানে পরিষ্কার করি এবং হচ্ছিল চাষবাদ করি। আমি ওইখানে 250 মন আলু পেয়েছি। বর্তমানে আমার লাল শাক, তারপরে পুঁই শাক, ঢেঁড়স, তারপরে মরিচ, পেঁপে এগুলোর আমি আবাদ করতেছি। উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর নির্দেশে খাদ্য উৎপাদন বাড়াতে চাষিদের সরকারিভাবে সার বীজ দেওয়ার পাশাপাশি বিভিন্ন প্রণোদনা দিয়ে সহযোগিতায় এগিয়ে এসেছেন কৃষি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তারা। দৌলতপুর উপজেলার প্রায় 400 হেক্টর জমিতে আমরা এবছর যেটি সাময়িকভাবে পড়ে থাকতো, কৃষকদের অনীহা থাকতে এই সময় ধান রোপণে, তাদেরকে আমরা খুঁজে খুঁজে বের করছি। তাদেরকে আমরা বীজ সহায়তা দিয়ে আমরা প্রায় 7 মেট্রিক টন বীজ এই উপজেলার কৃষক ভাইদের আমরা সহায়তা হিসেবে দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে নির্দেশনা দিয়েছেন সেই অনুসারে বাস্তবায়ন করে যাচ্ছি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কৃষির অগ্রগতিতে দেশ আরও অনেক দূর এগিয়ে যাবে, এটাই সকলের প্রত্যাশা। তরিকুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশন, কুষ্টিয়া।